রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পরিবার ভিত্তিক তালিকা দিল বাংলাদেশ। ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দোষী হতে পারেন সুচি বলছে জাতিসংঘ। 22 ফেব্রুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি, রায়ের কপি নিয়ে ছলচাতুরি করছে সরকার, অভিযোগ ফখরুলের। খালেদার আইনজীবীরা মিথ্যাচার করছেন, মন্তব্য আইনমন্ত্রীর, রায়ের পর বিএনপির আন্দোলন, আদালত অবমাননা বললেন ওবায়দুল কাদের। আবারও বেড়েছে চালের দাম, সয়াবিন তেল ও রসুনে ক্রেতার অস্বস্তি, মাছের দামে অসন্তোষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহিম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদে আরো থাকছে, সমাধান হয়নি নোয়াখালী ভোলার কয়েকটি উপজেলার মানুষের লঞ্চে যাতায়াত সমস্যার নতুন করে চক্রান্ত। হত্যা নির্যাতনের কারণে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে পরিবার ভিত্তিক তালিকা দিয়েছে বাংলাদেশ। এই তালিকায় 1673টি পরিবারের 8032 জনের নাম স্থান পেয়েছে। সচিবালয়ে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খ শুয়ের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে এই তালিকা তুলে দেওয়া হয়। তবে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে দুই দেশের আলোচনার অগ্রগতি পর্যালোচনায় গেল অক্টোবরে দেশটির রাজধানী নেপিদোতে স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিউ সোয়ের সাথে বৈঠকে বসেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারই ধারাবাহিকতায় এবার বৈঠক ঢাকায়। সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল রোহিঙ্গাদের প্রত্যাবাসন। বৈঠকে পরিবারভিত্তিক 8032 রোহিঙ্গার তালিকা তুলে দেওয়া হয় মিয়ানমার প্রতিনিধি দলের কাছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 1673টি পরিবারের 8032 জন নাগরিকের একটা লিস্ট তৈরি করে তাদেরকে দিয়েছি, তারা খুব কর্ডিয়ালি রিসিভ করছেন এবং তারা এদেরকে নিয়ে যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন। চলতি মাসের 20 তারিখে সীমান্তে শূন্যরেখায় থাকা 6,500 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া নির্ধারণে মিয়ানমারে বৈঠক অনুষ্ঠিত হবে। জিরো লাইনে যে 6,500 রয়েছে এদের 20 তারিখে বসে সিদ্ধান্ত হবে এরা কবে চলে যাবে। এই মিটিংটি হবে তাদেরই একটা ডিস্ট্রিক্টে, আমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের ওখানে যাবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এখনও প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা বলেছেন যে এই এলাকাটিতে তারা থাকেন, এই এলাকাটা অন্তত সম্ভাবনাময়ী এলাকা, এই এলাকায় তারা একটা প্ল্যান করছেন এদেরকে রাখার জন্য, তারা ভিলেজ ডেভেলপ করবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে নিপীড়ন থেকে রক্ষায় রোহিঙ্গাদের পাশে না দাঁড়ানো স্টেট কাউন্সিলর অং সান সুচির মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি। শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। বলেন, অপরাধ সংগঠনের সহায়তা কিংবা দমনে কাজ না করার দায়ে সুচি অভিযুক্ত। রাখাইনের নির্মমতার রেশ মিয়ানমার জুড়ে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন লি। হাজার হাজার মানুষের হত্যাকাণ্ডে সহায়তার জন্য অং সান সুচিকে দায়ী করছেন জাতিসংঘের বিশেষ দূত। নিহতের সংখ্যা সরকার প্রকাশিত প্রতিবেদনের চেয়ে অনেক বেশি বলেও মনে করেন তিনি। এই হত্যাকাণ্ডকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে মানবাধিকার সংগঠনগুলো। খালেদা জিয়ার মামলার রায়ের কপি নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সরকারের ষড়যন্ত্রেই খালেদা জিয়াকে কারাবরণ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তার মুক্তির দাবিতে 22 ফেব্রুয়ারি রাজধানীতে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। ইবনে নূর শাওনের রিপোর্ট। সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের সাথে বৈঠক করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি ও উচ্চ আদালতে আপিল বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে মামলার রায়ের সার্টিফাইড কপি নিয়ে গড়িমসি করছে সরকার। আইন হাতে নিয়ে সরকার বেআইনি কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তারা
আইনকে হাতে নিয়ে বেআইনি করছে এবং দেশনেত্রী মমতা মুখার্জিকে যে মুক্তি সেই মুক্তিকে বিলম্বিত করার চেষ্টা করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সকল গণতান্ত্রিক দাবি আদায় করা হবে। এই যে প্রতিহিংসামূলক এই যে মনোভাব মনোবৃত্তি, এটা এই বর্তমান সরকারের জনপ্রিয়তাকে আরো কমিয়ে দিয়েছে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 22 ফেব্রুয়ারি অনুমতি পেলে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। এখন বেগম খালেদা জিয়ার মুক্তি বাধাগ্রস্ত করতে রায়ের সার্টিফাইড কপি দেয়া হচ্ছে না। আইন সচিব কপি ধরে রেখেছেন কি সরকার প্রধানের শেষ নির্দেশ পাওয়ার জন্য? এটি শান্তিপূর্ণ সমাবেশ হবে বলেও দাবি করেন রিজভী। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার রায়ের পর বিএনপি কর্মসূচির নামে আদালত অবমাননা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে খালেদা জিয়ার রায়ের কপি দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সহকর্মীদের সহায়তায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদীর উপর কাঁচপুর সেতুর সুপারস্ট্রাকচার কাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারাগারে খালেদা জিয়ার ডিভিশন প্রাপ্ত বন্দীদের সব সুযোগের সাথে গৃহ পরিচারিকাকে সাথে রাখারও সুযোগ পাচ্ছেন, যা নজিরবিহীন। জনগণের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ থাকবে না, এটা বিএনপি কখনো ভাবেনি। এ কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়, আদালতের বিরুদ্ধে কর্মসূচি, তারপরও পুলিশ এখানে কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। এদিকে রায়ের কপি নিয়ে বিএনপির আইনজীবীদের অভিযোগ অসত্য বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রায়ের কপি বিজ্ঞ আদালত যখন তৈরি করবেন তখন দেবেন, এর সাথে সরকারের কোনো সংশ্লেষ নাই। মাদারীপুরে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের খুঁজে পাওয়া যাবে না। কাউকে জেলে রেখে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না বলেও জানান তিনি। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, অন্য কোনো ভাবে নির্বাচন হবে না। সর্বমোস্তরা বিএনপি বন্ধুদের বলবো, নির্বাচনে আসেন, আওয়ামী লীগের সঙ্গে খেলেন, কোনো ফাউল আর করবেন না, দয়া করে কোনো ফাউল করবেন না, জনগণ যাকে ভোট দেয় মেনে নেব আমরা। জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে আর শেখ হাসিনা উন্নয়ন করে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছেন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন। আবারও বাড়লো চালের দাম। গেল সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে 1-2 টাকা। সয়াবিন তেল ও রসুনের দামে স্বস্তিতে নেই ক্রেতারা। বোতলজাত ও খোলা সয়াবিন লিটারে 3 টাকা বেশিতে বিক্রি হচ্ছে আর রসুন কেজিতে বেড়েছে 20 টাকা। শীতের সবজির দাম কম হলেও নতুন আসা গ্রীষ্মকালীন সবজির দাম বেশি। ছুটির দিনে বাজারে মাছের আমদানি থাকলেও দাম ঊর্ধ্বমুখী বলে অভিযোগ ক্রেতাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার অন্য বাজারের চেয়ে পণ্যের দাম তুলনামূলকভাবে কম। প্রতি কেজি ভালো মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 60-62 টাকায়, যা গেল সপ্তাহের চেয়ে 2 টাকা বেশি। রাজধানীর অন্য বাজারে এই চালই বিক্রি হচ্ছে 65 টাকায়। মিনিকেটটা 1-1.5 টাকা বাড়তি বাজার কেজি করা, মানে বস্তা 50-60 টাকা বাড়ছে। যারা 1 কেজি ধরে বেচে তারা কত? 65-66 টাকার নিচে না। দাম থাকলে দেখা যায় যে আমাদের সবকিছু কোয়ান্টিটিটা আমরা কম কম কিনে নিয়ে যাই। প্রতি লিটার খোলা সয়াবিন তেল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। 5 লিটারের রূপচাঁদা সয়াবিনে 8 টাকা বেড়েছে। তীর সয়াবিনের দাম বেড়েছে লিটারে 3 টাকা। রসুনের দামও বেশ বাড়তি। আগে তিরতলা ছিল 480 টাকা, এখন হচ্ছে 95 টাকা, লিটারে 3 টাকা বাড়ছে। যদি পাইকারি 10-15 টাকা বাড়ছে, খুচরা তো 20 টাকা বাড়ছে। তবে তুলনামূলকভাবে দাম কম সবজির। আজকে যে সবজি কিনছি মোটামুটি দাম সস্তায়। বাজারে প্রচুর খাল বিল ও নদীর মাছ এসেছে, আছে চাষের মাছও, তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। বাজারে তো প্রচুর মাছ আছে কিন্তু দাম বেশি। সব দোকানে ভালো জিনিসে যে দেয় এটা ভালো দাম। ব্রয়লার মুরগি কেজি 130, খাসির মাংস কেজি 800 এবং গরুর মাংস কেজি 450 টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জনগণের ইচ্ছার প্রতিফলন সম্ভব নয় বললেন বদরুদ্দোজা চৌধুরী।
চট্টগ্রামের ষোলো শহরে চেকপোস্টে তল্লাশির সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত। আবারও স্বাগত রাত এগারোটার একুশে সংবাদে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জনগণের ইচ্ছার প্রতিফলন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোনার বাংলা পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশের মানুষ ভোটের অধিকার চায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচিত প্রতিনিধি ছাড়া জনগণের দুঃখ কষ্ট বোঝা সম্ভব নয়। একই সাথে বেগম জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি নিয়ে গড়িমসি করারও সমালোচনা করেন তারা। এছাড়া ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা। আজকে জনগণের ইচ্ছার যখন প্রতিফলন হবে, সেই ইচ্ছাটা কি? একটা সত্যিকারের স্বাধীন নির্বাচন। আমি যাকে ভোট দিতে চাই তাকে ভোট দেব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। সেই ভোটটা দিতে দিতে হবে। কাজে আজকে আমাদের যে সংগ্রাম, সেই যুদ্ধ একটাই, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে একটা নির্বাচন করব। চট্টগ্রামের ষোলো শহরে একটি চেকপোস্টের তল্লাশির সময় সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নগরের ষোলো শহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে স্থাপন করে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বিকেল সাড়ে চারটার দিকে এক মোটরসাইকেল আরোহীকে দাঁড়ানোর জন্য সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সাব ইন্সপেক্টর আব্দুল মালেক আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবানের লামা থেকে ২৫টি অস্ত্র ও ২০০০ রাউন্ড গুলি সহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। কক্সবাজার র‍্যাব ৭ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজপাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালায় র‍্যাব ও সেনাবাহিনী। এ সময় বিপুল সংখ্যক অস্ত্রসহ তুইসামং, এক্কো মার্মা, চাইমুং মার্মা ও মিফং মার্মা নামে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ান শুটার গান পাওয়া গেছে। অস্ত্র মজুদের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নড়াইলের দিঘলিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, ধরা পড়েনি হত্যাকারীদের কেউই। বিকেলে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে কুমড়ি গ্রামে নিজ বাড়ির পাশে পলাশের দাফন সম্পন্ন হয়। এদিকে চেয়ারম্যান হত্যার সুষ্ঠু বিচার চান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। পুলিশ জানিয়েছে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মুখোশধারীরা পলাশকে নির্মমভাবে হত্যা করে। দুষ্কৃতিকারীরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে এবং এর সুষ্ঠু বিচার হবে। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য আমি আবেদন জানাচ্ছি। লঞ্চের মাধ্যমে যাতায়াত সমস্যার এখনও পুরোপুরি সমাধান হয়নি নোয়াখালীর হাতিয়া এবং দ্বীপ জেলা ভোলার কটি উপজেলার মানুষের। মাঝে কিছুদিন সমাধান মিললেও নতুন করে সমস্যা তৈরি করছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী সেবা মিলছে না। অখিল পোদ্দারের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া কিংবা ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, মির্জাকালু, মাস্টারহাট, বেথুয়া, শ্যামবাজার সহ আশপাশের ঘাটগুলো থেকে লঞ্চে রাজধানী সহ অন্যান্য স্থানে যেতে ভোগান্তি কমেনি ওইসব এলাকার মানুষের। সহজ যোগাযোগের জন্য যেসব ঘাটে লঞ্চ ভেড়ার কথা ছিল তাও হয়নি। তাপসিল চলে যাওয়ার পরে মানে ঘাট তো মরে গেছে। এখন যেভাবেই হোক আমাদের তাপসিল এই ঘাটে আসার জন্য আমরা জোরালো অনুরোধ করছি। তাপসিলটা কিছু এখানে ঘাট দিছে, এখন ওই দিয়ে ঘাট দেয়, যদি এদিকে ঘাট দেয়, এখানে পল্টন আছে, ব্রিজ আছে, রোড ভালো, এখানে ঘাট দিলে ভালো হবে। এই লঞ্চগুলোকে আমরা রাখতে পারি এবং এখানে যদি অত্যাধুনিক একটা জেটি বা ওই যে পল্টন আসে তাহলে কিন্তু যাতায়াতের ব্যবস্থাটা আরও উন্নত হয়, যাতে অতি দ্রুত এখানে একটি টার্মিনাল আসে জনগণের জন্য, জনগণের স্বার্থকে বিবেচনা নিয়ে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ফেয়ারি শিপিং এর একাধিক নতুন লঞ্চ চলাচল শুরু করায় মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল, তবে তা বন্ধের চেষ্টা করছে একটি মহল। এ ব্যাপারে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। শত শত হাজার হাজার লোক দৌলতখান থেকে ঢাকা যায় এবং ঢাকার থেকে আসে। যত বেশি সুযোগ পাবে জনগণের স্বার্থ ততটাই উদ্ধার হবে। সেভাবে আমরা কর্তৃপক্ষ যাতে কাজ করে আমি এই আশা করব। আমরা চাই দৌলতখানেও আমাদের লঞ্চ এখন
আরও দুটা তিনটা চলে, আরও বেশি হলে আমাদের কোনো আপত্তি নেই, মানুষের মানুষ যাবে সুন্দরভাবে, এটাই আমরা চাই। আমাদের এখানে তাশরিফ নামে একটি লঞ্চ এসেছে, আমি এলাকার একজন প্রতিনিধি হিসাবে আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ। যাত্রী হয়রানি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা। রাজিয়া সামাদ ডালিয়া দুস্থ অসহায় রোগীর সেবায় কাজ করে যাচ্ছেন নিরলস, গড়ে তুলেছেন ডায়াবেটিস হাসপাতাল, এরই মধ্যে হাত দিয়েছেন হার্ট ফাউন্ডেশনের কাজে। শুধু তাই নয়, খেলাঘর থেকে শুরু করে গড়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানও। মানবতার সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শেরপুরের মহিয়সী এই নারী হয়ে উঠেছেন সবার প্রিয় ডালিয়া আপা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সত্তরোর্ধ মানবহিতৈষী রাজিয়া সামাদ ডালিয়া বয়সের সাথে পাল্লা দিয়ে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, চেহারায় নেই কোনো ক্লান্তির ছাপ। সুযোগ পেলেই নিজের হাতে গড়ে তোলা ডায়াবেটিস হাসপাতালের রোগীদের সেবা করে সময় কাটান। মানব দরদে এই মানুষটির অবসর সময় কাটে বাগান পরিচর্যা আর বই পড়ে। এবার শেরপুরে তার বাবার কবরের পাশে গড়ে তুলেছেন হার্ট ফাউন্ডেশন। আমৃত্যু মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান ডালিয়া। আমি হয়তো এনজিও দাঁড় করাতে পারতাম, অনেক বড় কিছু করতে পারতাম, কিন্তু করিনি। আমার মনে হয়েছিল আমি আপন মনে মানুষের সেবা করব, যখন যেখানে যার প্রয়োজন তার পাশে দাঁড়াবো। অসহায় মানুষকে তিনি করে তুলেছেন স্বাবলম্বী এবং গৃহহীনের জন্য করেছেন গৃহের ব্যবস্থা। আমি ঘর ছিল না, তো এই ঘরটা ওই যে চাষে আমরা দিয়ে দিচ্ছি। আমার তিন বাচ্চা, ওগরে ওদের একশন করে লেখাপড়া খরচ টর্চ সব খরচ দেয়। খালাম মা মনে দিয়ে খুপা মুখ খালাম খালাম আমি নিজে চলতে করে খালাম মা ভাই আমরা আসি এখানে থাকি। বড় পা পড়া মা ডাইবেটিস সেন্টারে চাকরি করে। ডালিয়া আপা এভাবেই আজ সবার কাছে হয়ে উঠেছেন অনুকরণীয় এক প্রিয়জন। ওনার একটি উজ্জয়িনী মহিলা সমিতি আছে, সেই সমিতির পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়, শিক্ষার ক্ষেত্রে উনি সহায়তা করে থাকেন। রাজিয়া সামাদ ডালিয়া অনুপ্রেরণার অপর নাম হয়ে উঠেছেন মানবতার সেবায়, এমনটা মনে করেন শেরপুরের মানুষ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা। দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল, অপরিবর্তিত টাইগার একাদশ। আমন্ত্রণ আবারও রাত ১১টায় একুশে সংবাদে। প্রথমবারের মতো ঢাকা আগরতলা রুটে যাত্রা শুরু করেছে রয়্যাল বিআরটিসি বাস সার্ভিস। মতিঝিলের বিআরটিসি ডিপোতে বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ আহমদ ভুঁইয়া। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ইয়াসিন এলাহি, হামিদুর রহমান ও রয়্যাল কোচ সার্ভিসের প্রোপ্রাইটার সঞ্জয় কুমার। সে সময় যাত্রীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। প্রতিদিন সকাল ৮:৩০ আগরতলার উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে। ভয় ও পক্ষপাতহীন সাংবাদিকতা, এই প্রতিপাদ্যে জমকালো আয়োজনে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। এই উপলক্ষে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজে অসামান্য অবদান রাখায় ৮ জন তরুণকে স্বীকৃতি দিয়েছে ডেইলি স্টার। এছাড়া আরও কিছু মানুষকে সম্মাননা দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, শেষ হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনে। রংপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে তার জন্মস্থান পীরগঞ্জের ফতেহপুর গ্রামে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডক্টর ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ডক্টর ওয়াজেদের পরিবারের পক্ষ থেকেও কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। পরে স্পিকার পীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। রংপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী মজু পিঠা উৎসব। দেশের জনপ্রিয় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোলা ব্র্যান্ড মজুর উদ্যোগে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের মূল আকর্ষণ হিসেবে রয়েছে অঞ্চলের বাহারি সব পিঠার সমারোহ। এছাড়া পিঠাপ্রেমিকদের জন্য রয়েছে বিশেষ প্রতিযোগিতা মজু পিঠা খাদক। আরও রয়েছে নানান বিনোদনমূলক আয়োজন। দেখছেন রাত ১১টার ২১ সংবাদ। এবার আমাদের বিশেষ আয়োজন অমর ২১। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন দল মত নির্বিশেষে হলেও নেতৃত্বে মূল ভূমিকা পালন করেন ছাত্ররাই। রাজনীতিকরা নিষেধাজ্ঞা ভাঙার বিরোধিতা করলেও গোপনে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আন্দোলনের দিকে এগিয়ে যান তারা। বিস্তারিত জানাছেন সাজেদ রুমেল। ঢাকায় ১৯৪৮ মোহাম্মদ আলী জিন্না উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণায় আন্দোলন শুরু হলে বাংলারই সন্তান খাজা নাজিবউদ্দিন তা বিবেচনার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেন। সেই তিনি ১৯৫২ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে এসে শুধু উর্দুকেই রাষ্ট্রভাষা করার কথা বললে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলেও সভা সমাবেশ বন্ধ করতে সরকার ১৪৪ ধারা জারির পর তারা তা ভাঙার বিরোধিতা করেন। তারা যখন আসন্ন ৫৪ সালের নির্বাচনের কথা ভাবছেন, ছাত্ররাই তখন নেতৃত্ব দেন আন্দোলনের। আমি যে ট্রেনিংটা পেয়ে এসেছি ওইটা তো আর আমাকে কেউ মুছে নিতে পারবে না। দেখলাম এর পরের দিন আমাদের রাতের তো ছেলেদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি যে আমরা কালকে এইটা করবো, তোমরা কালকে এই করবো, সেই করবো, সেই পরামর্শ তো ওদের কাছে থেকে নেইনি। এটা আমার নিজস্ব যে চেতনা, এটার থেকেই আমি করেছি। গাজীউল হক, ভাষা মতিন, মোহাম্মদ সুলতান, আবু তোহা, কে জে মোস্তফা, অলি আহাদ, এই সমস্ত যারা বামপন্থী তারা ছিলেন এর অন্তরে। তারপরে মনি সিং ছিলেন আমাদের গুরু। সরকারের নিষেধাজ্ঞা এমনকি সপক্ষে রাজনৈতিক দলগুলোর বাধা উপেক্ষা করে সর্বাত্মক প্রস্তুতি নিতে থাকেন ছাত্ররা। রোকেয়া কবির, লায়লা সামাদ, এরা সবাই ভেতরে ছিলেন, আর বাইরে তো সেদিন সব ছাত্র আপামর জনসাধারণ সবাই চলে এসেছিল, কিন্তু মূলে ছিল বামপন্থীদের আন্দোলন। আর আমাদের তো কমিউনিস্ট পার্টির সঙ্গে পুরোপুরি যুক্ত ছিলাম, কিন্তু আমরা তো সব আন্ডারগ্রাউন্ড। এইসব নেতাদের সঙ্গে আমাদের রাত্রে যোগাযোগ, আমাদের মন্ত্রে দীক্ষা। জীবন সারণ্যে সেই চেতনাই এখনো ধারণ করেন ভাষা সৈনিকরা, স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। একুশের চেতনা ছিল যে শোষণ মুক্ত সর্বস্তরের মানুষের সম অধিকার, সেই ধরনের একটি রাষ্ট্র। সাজেদ রুমেল, ২১ টেলিভিশন, ঢাকা। হারিয়ে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। পরিবারে চর্চা কমে যাওয়া এবং নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এই অবস্থার সৃষ্টি বলে মনে করেন আদিবাসীরা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রাজশাহীর উত্তরের বরেন্দ্র সমতল ভূমিতে বসবাস ৩৫টি আদিবাসী গোষ্ঠীর। এর মধ্যে সাঁওতাল ও মহল সম্প্রদায়ের সংখ্যাই বেশি। এদের একটি অংশ শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষায়, একই সাথে ভুলতে বসেছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। আধুনিকতার ছোঁয়াতে আইমাগান আদক কানা, কারণ হয়ে কানা যে গিদ্রা কু বাংলা সে জাস্তি কানা কুম চেষ্টার মিনা লিয়া যে চিকাতে নিয়ে এটা ফিরে আলে ঐতিহ্য। নিজ ঘরেও তেমন চর্চা নেই নিজ ভাষার। শহরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে মাতৃভাষা ব্যবহার হয় না বললেই চলে। ফলে অনেক শিশুই নিজস্ব ভাষা বুঝতে পারলেও বলতে পারে না। তারা বুঝে কিন্তু বলতে পারে না। আমরা যদি নিজস্ব ভাষা চর্চা করি তাহলে হয়তো বা আমরা সেই ভাষাটা হারাতে পারবো না। নিজ ভাষাকে হারানোর এটা কত বেদনাদায়ক। শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে চলাফেরার কারণে আমাদের এই ভাষা এবং হচ্ছে আমাদের যে সংস্কৃতি এটা কিন্তু হারিয়ে যাচ্ছে। অল্প কিছু স্কুলে আদিবাসীদের নিজস্ব ভাষা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। উপজাতিদের একটা সাংস্কৃতিক একটা সংগঠন আছে বা তাদের কালচারাল সেন্টার আছে, কিন্তু আমাদের মাহালি সম্প্রদায়ের কোনো সাংস্কৃতিক কালচারাল নাই। আদিবাসী
গবেষণা কর্মকর্তা নিয়োগ না দিয়ে সেখানে অন্য সম্প্রদায়ের লোক নিয়োগ করা হচ্ছে। এই সংস্কৃতি হারিয়ে যাওয়া আমাদের দেশের সংস্কৃতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলা। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় তাদের নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন বলে মত তাদের। জানাবো একুশে গ্রন্থমেলার খবর। সাপ্তাহিক ছুটির দিনে একুশে গ্রন্থমেলায় ছিল উপচে পড়া ভিড়। লেখক আর পাঠকের মিলন মেলায় পরিণত হয় এই দিনের গ্রন্থমেলা। ঘুরে ঘুরে পছন্দের বই কেনার পাশাপাশি পরিবার নিয়ে সাপ্তাহিক ছুটির দিন পার করেছেন অনেকেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শুক্রবার দুপুর গড়াতেই বইপ্রেমীদের ঢল নামে অমর একুশে গ্রন্থমেলায়। রাজধানীর সব পথ যেন এসে মেলে এখানে। সকাল থেকে ভিড় থাকলেও বিকেল গড়াতে তা বাড়ে বহুগুণ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় আসতে থাকেন পাঠকরা। বইপ্রেমীদের সরব উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দি উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ। ভিড়, বাসা থেকে আসতেও অনেক প্রবলেম হয়েছে, মানে অনেক জ্যাম ছিল, তবে আসার পর আর কষ্ট নেই। বইমেলা তো আসলে একটা অন্যরকম ফিলিংস এর জায়গা, অনুভূতির জায়গা, যেহেতু ভাষার মাস সাথে বইমেলা। আমি চেষ্টা করছি নিয়মিত বই কেনার, সংগ্রহ রাখার, বিভিন্ন লেখকের সমগ্র। আজকে যেহেতু অফিস ছুটি, যার জন্য আজকে প্রথম এসেছি। প্রতিটি স্টলেই ছিল প্রিয় লেখকের পছন্দের বই কেনার হিড়িক। এদিন সাধারণ পাঠকের মতোই গ্রন্থমেলায় সময় কাটিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপমণি। মেলা ঘিরে ভালোবাসার কথা জানান তিনি। বই মেলা আমরা তো সারা বছর ধরে অপেক্ষায় থাকি বই মেলার জন্য, কিন্তু এখন ব্যস্ততার কারণে ওইভাবে আসা হয় না। আজকে সুযোগ করে বেরিয়ে এসেছি। বই তো অবশ্যই কিনছি, কারণ বই মেলা তো শুধু দেখার কিছু নাই, বই কিনবো বলেই আসা। দ্বিতীয় শুক্রবার পড়তেছে, সেই তুলনায় বেচা কিনা ভালো আছে আর কি। মেলার ১৬তম দিনে কবিতা, গল্প, উপন্যাস মিলিয়ে নতুন বই এসেছে 273টি। এ নিয়ে মেলায় আসা মোট বইয়ের সংখ্যা 2350টি। ভালো বেচা কেনার আশা করছেন নতুন লেখকরাও। আমার এই বইতে যে কবিতাগুলো আছে এর ম্যাক্সিমামই হলো প্রেমের কবিতা আর আমার শৈশবের স্মৃতিময় কিছু কথা। আচ্ছা, প্রেমের কবিতাগুলোতে আসলে সবগুলোতেই একটু বিরহ আছে, তো এই নামটা আনা হয়েছে প্রেমতে কৃষ্ণ আর বিরহতে ভাঙা বাসিটাকে বোঝানো হয়েছে। মেলার বাকি কদিন এমনই জমজমাট থাকবে সেই প্রত্যাশা বইপ্রেমীদের। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম শিশু প্রহরে জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। বাবা মার সাথে মেলায় এসে শিশুরা পছন্দের বই কিনে বেজায় খুশি। বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। স্মৃতিমণ্ডলের রিপোর্ট জানাচ্ছেন মহিতুন রিয়া। অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিনে পঞ্চম শিশু প্রহরে শিশুদের উপচে পড়া ভিড়, তাদের কলরবে মুখর চারপাশ। অন্যান্য দিনের চেয়ে ভিড়ও অনেক বেশি। বাবা মায়ের হাত ধরে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে বই দেখছে শিশুরা। এক একটি স্টলে ঢুকে রং বেরঙের বই নেড়েচেড়ে দেখছে তারা, কিনে নিচ্ছে পছন্দের বইটি। আমার বেশিরভাগ ভূতের গল্পগুলো ভালো লাগে। গল্পের বই ভালো লাগে, কৌতুকের বই ভালো লাগে, তারপর ছবির বই ভালো লাগে। গল্পের বই পড়তে খুব ভালো লাগে, এই জন্য আমি গল্পের বই কিনতে এসেছি। বাবার সাথে এসে খুব ভালো লাগছে। চাপা কাছে চাপা ফুল দেখতে এলো বুলবুল, মিষ্টি সুরে ধরলো গান, জুড়িয়ে গেল চাপার প্রাণ। ছোটবেলা থেকে পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের নিয়ে মেলায় আসা বলে জানালেন অভিভাবকরা। বাচ্চাদেরকে বাঙালি কালচার সম্পর্কে অবগত করতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। মেলা জমে ওঠায় খুশি প্রকাশকরা। তো আজকে যে আবহাওয়াটা দেখছি, মানুষের যে ঢল দেখছি, মনে হচ্ছে যে আজকে থেকে মেলা খুব মনে হয় জমে যাচ্ছে। আশা করতেছি সামনে আমরা আরো বেশি সেল করতে পারবো। এদিকে শিশু চত্বরের চারপাশে নেই পা ফেলার জায়গা। সিসিমপুরের কার্টুন চরিত্র ইকরি, টুকটুকি, শিকু, হালুমদের সাথে আনন্দ উদযাপন যেন বাড়তি পাওয়া। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বই নিয়ে এমন আয়োজন বিশ্বের অনেক দেশের কাছেই বড় উদাহরণ। সাহিত্যিক ও লেখক ইমদাদুল হক মিলন বললেন, বইয়ের প্রতি ভালোবাসা আর বাংলা সাহিত্যের প্রতি প্রেমই দিনে দিনে তার প্রসার ঘটছে। পৃথিবীর প্রায় সব বড় বইমেলাতে আমি গিয়েছি, চার দিন, পাঁচ দিন বা বড় জোর দশ দিন। কলকাতার বইমেলাটা ১২ দিনের হয়, আমাদের মেলাটি হয় এক মাসের, ২৮ দিনের। এই জন্য হয় যে এটা আমাদের ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা করি, এবং এই মেলাতে শুধু বাংলাদেশি লেখকদের বই বিক্রি হয়,
অর্থাৎ আমরা আমাদের ভাষাটাকে তুলে ধরতে চাচ্ছি, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চাচ্ছি, আমাদের ভাষার শহীদদেরকে আমরা স্মরণ করছি। সুতরাং এই বইমেলার সঙ্গে পৃথিবীর কোনো মেলা মিলবে না। আমি আমাদের এই বইমেলাটি নিয়ে খুব গৌরব করি। শিশু কিশোররা আছে, কিন্তু যারা একেবারে তার তরুণ তাদের মধ্যে অনেকে একটু বই থেকে সরে গেছেন। আমি তাদেরকে বইয়ের দিকে ফিরতে বলি এই জন্য যে বই তাদেরকে দেশপ্রেম শেখাবে, বই তাদের নিজের জীবন গড়তে শেখাবে, বই তাদের স্বপ্ন দেখাবে এবং বই তাদের একটি আলোকিত পথের দিকে নিয়ে যাবে। পাঠকদের উদ্দেশ্যে আসলে একটা কথাই আমি বলতে চাই, তারা যেন চটকদার বিজ্ঞাপন দেখে না ভুলেন, তারা যেন চটকদার প্রচ্ছদ দেখে না ভুলেন, তারা যেন ভালো বই খুঁজে, ভালো লেখকের বইগুলো খুঁজে পড়েন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পরিবার ভিত্তিক তালিকা দিল বাংলাদেশ, ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দোষী হতে পারেন সুচি বলছে জাতিসংঘ। 22 ফেব্রুয়ারি সমাবেশ করতে চায় বিএনপি, রায়ের কপি নিয়ে ছলচাতুরি করছে সরকার, অভিযোগ ফখরুলের। খালেদার আইনজীবীরা মিথ্যাচার করছেন, মন্তব্য আইনমন্ত্রীর, রায়ের পর বিএনপির আন্দোলন আদালত অবমাননা বললেন ওবায়দুল কাদের। আবারও বেড়েছে চালের দাম, সয়াবিন তেল ও রসুনের ক্রেতার অস্বস্তি, মাছের দামে অসন্তোষ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 1:00, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।